গঙ্গা কপতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের পানির পাম্প নষ্ট তাই সেচের অভাবে অনাবাদী পড়ে আছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও সদর উপজেলার অনেক জমি কেউ কেউ শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে আবাদ করলেও পানির স্তরে নেমে যাওয়ায় চাহিদা মিটছে না এতে কমছে ফসলের উৎপাদন মাঠের পর মাঠ অনাবাদী জমি সেচের অভাবে হয়নি চাষাবাদ জিকে সেচ প্রকল্পের পানি দিয়ে এসব জমিতে আবাদ করতেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও সদর উপজেলার কৃষকরা কিন্তু গত বড় মৌসুম থেকে হঠাৎ পানি সরবরাহ বন্ধ হয়ে যায় জিকের বাধ্য হয়ে শ্যালো মেশিনের সেচে চাষাবাদ করছিলেন কৃষকরা কিন্তু খরার কারণে পানির স্তর নেমে যাওয়ায় পর্যাপ্ত সেচ দেয়া যাচ্ছে না আমাদের প্রথম একবার পানি দিল দিয়ে ধানটা আমরা লাগাইলাম লাগানোর পরে পানিটা বন্ধ করে দিল সেই কারণে আমাদের এই মাঠে ধান তো হয়নি আবার এই শ্যালোর পানিতে যে ধানটা হইছে সেই মাটি মনে করেন এই পরিপূর্ণ পানি পায়নি পানি না পাওয়ার কারণে ধানে কোনো ফলন হয়নি মোটরে পানি কম উঠছে ওটার কারণে সেচ দিতে আমাদের সময় ব্যাহত হচ্ছে খরচ বেশি হচ্ছে কৃষকরা বলছেন জি প্রকল্পের পানি বন্ধ হওয়ায় সেচ খরচ যেমন বেড়েছে তেমনি কমেছে ফসলের উৎপাদন ধান আগে করতাম খালের পানি দিয়ে অল্প খরচে আর এখন সেলোর পানি দিয়ে করতে যাই অনেক টাকা খরচ চলে আসছে এখন জিকে প্রকল্পের পানি যদি আবার আসে তাহলে আমাদের বিরাট উপকার হবে জিকে শেষ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে পারলে কৃষকের শেষ খরচ কমবে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো যাবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জিকের পাম্পগুলো সচল রাখতে অনুমোদনের অপেক্ষায় একটি প্রকল্প এই প্রকল্পের আওতায় প্রধান পাম্পগুলো পুনর্বাসন করা হবে সাবসিডিয়ারি পাম্প স্থাপন করা হবে এবং সকল সেচ অবকাঠামো মেরামত করা হবে আশা করি যদি প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে কৃষকের পানির প্রাপ্যতা নিশ্চিত হবে জিকে শেষ প্রকল্পের আওতায় রয়েছে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয় হাজার একশো ষাট হেক্টর জমি ডিবিসি নিউজ ডেস্ক